সীমান্ত ইস্যুতে এবার নড়ে চড়ে উঠল চীনের কমিউনিস্ট প্রশাসন। ইতিমধ্যে প্যাংগং লেকের সব কয়টি ঘাঁটি ভারতীয় সেনার দখলে এসেছে। এই অবস্থায় রাশিয়ায় দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক ব্যর্থ হতেই সুর চড়িয়েছে উভয় দেশেই। এবার বৈঠক হতে পারে বিদেশ মন্ত্রী পর্যায়ের। তো এই বিষয়ে কী জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাদাখ পরিস্থিতি নিয়ে এবার চীনের সঙ্গে বৈঠক বসতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাউথ ব্লকের একটি সূত্র জানাচ্ছে চীনা বিদেশমন্ত্রী তথা স্টেট কমিশনার ওয়াই ইর সঙ্গে মস্কোয় বৈঠক বসতে পারেন তারা। সাংহাই কো অপারেশন সম্মেলনের চৌদিতে আগামী সপ্তাহে মস্কোয় যাচ্ছেন জয়শঙ্কর, তখনই দুই বিদেশমন্ত্রীর মুখোমুখি হতে পারে বৈঠক। লাদাখ সীমান্ত উত্তেজনা কমানোর উদ্দেশ্যে গত বৃহস্পতিবার মস্কোয় চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়ি ফং এর সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রায় আড়াই ঘণ্টার সেই বৈঠক তেমন ফলপ্রসূত হয়নি বলেই প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ বলছেন এর মধ্যে আসার কথা প্রকাশ্যে চড়াসুর বজায় রাখলেও দুই পক্ষেই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন বলে জানা যাচ্ছে। পূর্ব লাদাখ নিয়ে দুদেশের মধ্যে তৈরি হওয়া তীব্র উত্তেজনা নিয়ে ভারতের অবস্থান কী তা জানতে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়াই ফাং যে কোনো পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। চীন প্রতিরক্ষামন্ত্রী যে আলোচনার ব্যাপারে খুবই উদ্গ্রীব তা অনুমান করা যায়, কারণ বৈঠকে ওয়াই ফাং বলেন যে তারা গত 80 দিনের মধ্যে তিনবার কথা বলার অনুরোধ করেছেন। গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনী প্যাংগং লেকের দক্ষিণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেভাবে দখল করেছে তারপর চীনের পক্ষে আলোচনা ছাড়া আর কোনো উপায় নেই। দুদেশের মধ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যে এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ কড়া ভাষায় নিজেদের বক্তব্য রেখেছে বলে জানা যাচ্ছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন পূর্ব লাদাখে উত্তেজনার একমাত্র কারণ চীনা সেনাদের অগ্রসী মনোভাব। রাজনাথ সিংহ চীনকে এক প্রকার হুঁশিয়ারি দেন যে এইভাবে চলতে থাকলে ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পারে। তিনি আরও জানান চীনা সেনারা সীমান্তের স্থিতি অবস্থা পরিবর্তন করার চেষ্টা করছে। চীনার যে সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন চেষ্টা করছে সেই বিষয়টি বৈঠকে উত্থাপন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ স্পষ্ট করে বলেন যে চীন যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় তাহলে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা আনতে হবে। চীনকে এমনভাবে আচরণ করতে হবে যাতে পারস্পরিক মত পার্থক্য কখনোই কোনো মত বিরোধের রূপ নিতে পারবে না। প্রতিরক্ষামন্ত্রী বলেন যে দুদেশের সেনাবাহিনী তাদের নেতাদের মধ্যে আলোচনা যা ঠিক হবে সেই অনুসারে পদক্ষেপ নেবে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ভারত চীন সীমান্তে শান্তি স্থিতিশীলতা জরুরি। অতএব উভয় পক্ষরই তাদের মত পার্থক্যকে জোরালোভাবে সামনে না এনে বা বিরোধের রূপ নিয়ে যাতে এগোতে না থাকে। উল্লেখ্য গত 30 অগস্টের পর থেকে প্যাংগং লেকের দক্ষিণের সব কয়টি উঁচু এলাকায় ভারতীয় ফৌজ ঘাঁটি গেড়েছে। থাকুং খিনাঘাটিতে অদূরে হেলমেট এলাকা থেকে রেচিনলা পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এলাকা থেকে চীনা ফৌজদের গতিবিধির উপর নজর রাখছে সেনা। সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ কালাটপ, মুখপড়ি এবং রেজাংলাতেও ভারতীয় সেনা ঘাঁটি গেড়েছে। ফলে প্যাংগংয়ের দক্ষিণে স্পাঙ্গুর হ্রদ লাগো উপত্যকায় মোতায়েন চীনা বাহিনী চলে এসেছে লাগালে। এই পরিস্থিতিতে চীন ও এলাকাগুলি থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি তুলেছে। পাশাপাশি 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বেজিং। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং সীমান্ত ইস্যুতে এবার নড়ে চড়ে উঠল চীনের কমিউনিস্ট প্রশাসন। প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে উদ্গ্রীব হয়ে উঠল চীনা প্রশাসন। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।